চেষ্টা করলাম আমি তোমার শুভর মন পাওয়ার, পেলাম কই বল? আজকে যদি ওই মেয়েটা এসে তোমার শুভর মন পায় তাতে তোমার অসুবিধে কোথায়? শুভকে তো প্রমাণ করতে হবে পিসিমণি, যে একজন হার্টের ডাক্তার হয়েও একজনকে অন্তত ভালোবাসুক শুভ। তোমাকে ছাড়া অন্য কাউকে এবাড়ির বউ করতে আমি পারবো না। এসো আমার সঙ্গে, এসো এসো আমার সঙ্গে, ওকে ছেড়ে দাও। তুই এত ভালো একটা বর পেয়েছিস, তোর তো ভাগ্য খুলে গেল রে। ভালো দিদি, কি তুমি আমার বরটাকে খুব ভালোবাসো তাই না? তোর সঙ্গে বিয়ের পর আর ভালোবাসবো না। কেন? বাসতে নেই যে, অন্যের বর কিনা। ধুর, ভালোবাসবে আমার বরটাকে না? খুব ভালোবাসবে, আর ভালো মানুষকে ভালোবাসতে হয় গো, তাই বলছি খুব ভালোবাসবে। আর তাছাড়া আমি না ওই লোকটার সাথে ঘটনা করতে পারবো না, একটা বাজে ডাক্তার। চুপ, পাগলি মেয়ে কোথাকার। চল চল শুতে, চল, অনেক বক বক শুনেছি কিন্তু চল। আর একটাও কথা আমি যেন শুনতে না পাই, শুয়ে পড়ো। পাতলো, হ্যাঁ লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। গুড নাইট। Again, sorry. এতবার সরি বলো না শুভ। আমি সবই শুনেছি, সবই জানি, যা করেছো বেশ করেছো। একটা মেয়ে তো উদ্ধার হলো, তোমারও বিয়েটা হয়ে গেল। প্রজাপতি নির্বন্ধ মশাই, কার কখন কার সাথে বিয়ে ঠিক হয়ে রয়েছে আমরা কেউ জানতে পারি না। আসি, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। তুমি আমার জন্য এতটা আর ভেবো না শুভ। আমি তো বরাবরই তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে এসেছি। বরাবর আমার বাড়িতে ড্রপ করে দিয়ে আসা আর আজকের রাতে আমাকে ড্রপ করে দিয়ে আসার মধ্যে একটু পার্থক্য আছে। বাড়িতে নতুন অতিথি এসেছে, সে তোমার সঙ্গে সারা জীবনের মতো গাঁট ছড়ায় বাঁধা পড়েছে। এখন বরং একটু একটু করে আমাকে ভোলা, বোকার মতো কথা বলছি, তুমি কাউকে আমাকে ভুলতে যাবে কেন শুভ? তুমি তো আমাকে কোনোদিন মনেই রাখোনি। মনে যদি রাখতে শুভ, তাহলে আমার আশীর্বাদের হার অন্য কোনো মেয়ের গলায় আমার পরিয়ে দিতে হতো কি? হতো না। আসছি। নূপুর, নূপুর, আই এম রিয়েলি সরি নূপুর, আই এম সরি, very sorry.
আরে বাবা কি আওয়াজ, তো কানেক তার ভি ডাকছে, থেকে আসছে এই আওয়াজটা, এটা তো কানেক তারই বেরোচ্ছে, দেখি তো বুঝেছো, এটা
অশিক্ষিত মেয়ে। চাপ বাবা, যে বললো কুকুর তো বুঝতে পারলাম না, কি বললো? বেরেক 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 ফাস্ট। তোর বাবা কিছুই বুঝতে পারছে না। শিস টু মাচ, ওই জঙ্গলি বেটাকে না এই বাড়িতে আর রাখা যাবে না। ঠিক তাই, কিভাবে আমাকে ন্যান্সি আর সুপর্ণাকে ঝাঁটা দিয়ে মারলো ভাবতে পারছো? আমি যদি ওখানে থাকতাম না, ওকে একটা থাপ্পড় মারতাম। অসভ্য মেয়ে কোথাকারে। ডোন্ট গেট এক্সাইটেড, কি হয়েছে? আর বাবা গ্রামের মেয়ে, আগে সব কিছু দেখেনি, জানে না, ও ভেবেছে ভূত ধরেছে। তীর্থ, তুমি কিন্তু একদম লেকপুল করবে না। ওই দেখো, আর বাবা লেকপুল করার কি আছে, ফ্যাক্ট বললাম, তুমি একটু বেশি রিয়্যাক্ট করছো। এবার এবার ফানটা বাবু তো আমাদের যেটা বরাবরের ইচ্ছে, কি ছাটামারি বউদের, আর ও সেটা করে দিয়েছে। ছাটামারি? ওরা মিউজিক চালিয়ে অ্যারোবিক্স করছিল, তাতে ওই মেয়েটি যাকে বর্দা ভাই এই বাড়িতে এনেছে, তার মনে হয়েছে ওদের নাকি ভূতে ধরেছে, আর ভূতের নৃত্য হচ্ছে ভেবে ওদেরকে ঝাঁটা পেটা করেছে। ওকে যে কেন এখানে রাখা হয়েছে কে জানে, আর বর্দা ভাইরই বা কি হলো জানি না, কেন যে ওকে বিয়ে করলো, কেনই বা হুট করে বাড়িতে নিয়ে চলে এলো বুঝতে পারলাম না। ওই মেয়েটাকে জাস্ট এ বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। মেয়েটা মেয়েটা বলছো কেন? গুড মর্নিং বর্দা ভাই। গুড মর্নিং বর্দা ভাই। মর্নিং, বসো। মেয়েটা মেয়েটা বলো না, বলবে বৌদি। বৌদি বলবো? এটা তুই বলছিস? সারা পৃথিবী জানে আমার বিয়ে হয়েছে, আজ রিসেপশন হবে, বৌভাত হবে। ওকে ক্রিটিসাইজ না করে আমাদের নিয়ম কানুন বোঝাও, আর ওকে ভালো পোশাক পরানো উচিত যাতে পার্টিতে কোনো গণ্ডগোল না হয়, আমাদের মান সম্মান যাতে নষ্ট না হয়, কথাটা যেন মনে থাকে। অসম্ভব, ওই মেয়েটাকে ওকে আমরা কিভাবে ট্রেন করব? ও তো একটা জঙ্গলি। ঠিকই, ওই মেয়েকে আমাদের পক্ষে ট্রেন করা সম্ভব নয়। হ্যাঁ বর্দা ভাই, ওরা কিন্তু ঠিক কথাই বলেছে। ওই মেয়েটাকে আমরা কি করে ট্রেনিং দেব বলো তো? এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। ওই মেয়েটাকে ট্রেন করা একটু ডিফিকাল্ট। আর তার কোনো দরকারও নেই, কয়লাকে ঘষে ঘষে হিরে বানানো যায় না বর্দা ভাই, সেটা আমাদের মনে রাখা দরকার। তাহলে তোমাদের পক্ষে ওকে ট্রেনিং দেওয়া সম্ভব নয়? না। ওকে, বল তুমি কোথায়? এই তো অন দ্য ওয়ে, আসছি তোমাদের বাড়ি। আচ্ছা, তোমাকে একটা অনুরোধ করব। কর। আজকে তো ভাত কাপড় রিসেপশন আছে, তা তুমি ওই মেয়েটি যাকে আমি বিয়ে করে এনেছি, ময়নার কথা বলছো? হ্যাঁ, ওকে একটু ভদ্রভাবে সাজিয়ে গুছিয়ে ট্রেন করে পার্টিতে প্লেস করতে পারবে? নিশ্চয়ই পারবো, কেন পারবো না? চিন্তা করো না শুভঙ্কর, ময়নাকে আমি পুরোপুরি বদলে দেব, ওকে আমি তোমার উপযুক্ত করে তৈরি করব শুভঙ্কর, আই প্রমিস। যে ভালোবাসাটা আমি পাইনি, ময়না অন্তত সেটুকু পাক, ব্যাস তাতেই আমার সমস্ত সুখ। অন্তত এইটুকু তো জানবো, ডক্টর শুভঙ্কর ব্যানার্জি ভালোবাসতে জানে। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি কাউকে কাছে চাইতে পারে। নূপুর,
আমি ওকে এমন করে তৈরি করব শুভঙ্কর যাতে তুমি ওকে ভালোবাসো। তুমি ওকে ভালোবাসো শুভঙ্কর। কি হয়েছে রে বড়দা ভাই? কিছু না। কে গাইছে? ভালো গাইছে তো। আমি হলাম গিয়ে তোমার বৌদি। বৌদি মানে মায়ের মতো। তার মানে এই চুপ ইডিয়েট একটা বৌদি ননসেন্স। এই তুমি এরম অশুভের মতো খাচ্ছ কেন? আরে ওইভাবে খাচ্ছ কেন? এনাও মাখন আর এই যে তোমার চিনি। চংলি, শি ইজ জাস্ট ওয়াইল্ড। আরে আরে শোনো, তোমরা যাচ্ছ কেন সবাই? কি মুশকিল? আরে 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 শোনো, দাঁড়াও, যেও না। বাবা, তোমাকে একটু ভালো করে খেতেও দেবে না।